আসসালামু আলাইকুম মেরা, ভালো আছো? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা এখন কি বলে স্ক্রিনে আসো, তোমার দেখা যাচ্ছে না, স্ক্রিন বন্ধ করে রেখে দিয়েছো, আমি চেহারা দেখতে পাচ্ছি না। প্রত্যেকে স্ক্রিনে আসো। ম্যাম আমার ক্যামেরায় সমস্যা। ক্যামেরার সমস্যা তারা ঠিক করে নিবে। আর বাকিরা আসো, বাকিরা প্রত্যেকে স্ক্রিনে আসো। আমরা গতদিন অধ্যায় 3 আরম্ভ করেছিলাম, মনে আছে? জিমি অধ্যায়ের নাম কি? একটি কোষের সংগঠন। একটি কোষের সংগঠন না, এটা হচ্ছে আজকে পড়া হচ্ছে একটি শোকের একটি কোষের সংগঠন। এমনি চ্যাপ্টারটার নাম কি? উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারে আজ আমরা কোষ নিয়ে আলোচনা করেছিলাম। কোষ কে আবিষ্কার করেছিলেন? ম্যাম কোষ, তার মানে পড়ো নাই, কেউ পড়ো নাই। ম্যাম রবার্ট হুক আবিষ্কার করছেন না? হ্যাঁ, কত সালে? ম্যাম 1665 খ্রিস্টাব্দে করছিলেন। গত ক্লাসে আমরা কোষ কাকে বলে, কোষ কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করেছে, সব সম্পর্কে আমরা পড়েছিলাম। এবং দুই ধরনের কোষ, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। আচ্ছা, আমার প্লাস্টিড কোথায় পাওয়া যায়, কোন ধরনের কোষে পাওয়া যায়? প্লাস্টিড উদ্ভিদ কোষে না প্রাণী কোষে? উদ্ভিদ কোষে পাওয়া যায়। আচ্ছা, ওই খালি পড়ছে আর কেউ পড়ে নাই, তার মানে ক্লাসের কিছু পড়াশোনা কেউ করতেছো না তোমরা? হ্যাঁ, সেন্ট্রোসোম, এটা কোন কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে না প্রাণী কোষে? ম্যাম আবার একটু বলবেন। সেন্ট্রোসোম কোন কোষে পাওয়া যায়? তোমাদের বাড়ি কাছে ছিল না? তোমাদের বাড়ি কাছে ছিল না? বাড়ি কাজ করে দেখো, বাড়ি কাজ দেখো আমাকে। ম্যাম এইটা না ভালো করে আঁকতে পারি না। আঁকতে হবে, না হলে তো বিজ্ঞানে 15 নাম্বার পাবে না। ম্যাম এটা পরীক্ষার হলেও আঁকতে হবে। হ্যাঁ, কোনটা ছিল, দোনটা ছিল না একটা ছিল? ম্যাম দুইটাই ছিল। কেউ এখন নাই, কেউ পড়ো নাই, তাহলে আমার ক্লাসে এসে লাভ হলো কি? মিস আমি আসছি, দেখাও। দেখাও, ক্লাসে দেখাও। মেয়েরা দেখাও, একটা মেয়েও স্ক্রিনে নাই, সব চলে গেছে ক্লাস থেকে। ম্যাম একজন দেখাচ্ছে। প্রত্যেকে স্ক্রিনে মিস দেখাচ্ছি। হ্যাঁ দেখেছি, প্রত্যেকে স্ক্রিনে আসো, সব স্ক্রিন বন্ধ করে বসে আছে, প্রত্যেকে স্ক্রিনে আসো।
আজকে আমরা পড়ব একটা কোষের গঠন, কোষের গঠন নিয়ে আমরা আলোচনা করব। এই যে কোষটা এটা এতই ক্ষুদ্র যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায়, ভালো করে দেখা যায় না। অর্থাৎ এই কোষের কোষটাকে দেখতে হলে আমাকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হবে। এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোষের অনেকগুলো অঙ্গাণু আবিষ্কৃত হয়েছে। কোন কোন অঙ্গাণু উদ্ভিদ কোষে আছে, আবার কোন কোন অঙ্গাণু প্রাণী কোষে আছে। এক একটা অঙ্গাণু মোটামুটি আছে এরকম কমন অঙ্গাণুগুলো নিয়ে এবং গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তার মধ্যে কিছু আজকে কয়েকটা আছে উদ্ভিদ কোষে, কয়েকটা আছে প্রাণী কোষে, যাই থাকুক আমরা মোটামুটি সবগুলো নিয়ে আলোচনা করব। কোষের প্রধান অংশ হচ্ছে দুটো, একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে প্রোটোপ্লাজম। একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আবার তিনটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম কয়টা ভাগে বিভক্ত? তিনটি ভাগে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কি বলো? নিউক্লিয়াস বলো, নামগুলো বলো। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আচ্ছা, সাইটোপ্লাজমের মধ্যে থাকে কি কি? প্লাস্টিড, কোষগহ্বর, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু ইত্যাদি। অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে সবকিছুই থাকে, তাই না? এই জিনিসটা তোমরা না তাহলে পড়তে এবং বুঝতে সুবিধা হবে। কোষের প্রধান অংশ হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রোটোপ্লাজম, একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের আবার তিনটা অংশ, একটা হচ্ছে কোষ ঝিল্লি, নিউক্লিয়াস। সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে, কোষগহ্বর, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি। লিখে নাও, তাতে করে লিখে নাও, আজকে ডেট দাও। তোমাদের খাতাগুলো কিন্তু আমরা দেখবো, চেক করব। আমি কিন্তু রেখে রাখলাম আজকে বাড়ির কাজ সবাই করনি। মিস, আমি তো অ্যাসাইনমেন্ট কোনো করতে পারিনি, কিন্তু করে ফেলবো না, আজকে করে ফেলবো। মিস, আমি তো করছি। তাহলে কোষের প্রধান অংশ হচ্ছে দুটো, একটা হচ্ছে কোষ প্রাচীর, আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, কি কি বলো তো মেয়েরা? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। মধ্যে কি কি থাকে সাইটোপ্লাজম মধ্যে? কি কি থাকে? আমরা কমন অঙ্গাণুগুলো নিয়ে এখানে আলোচনা করবো এবং গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিয়ে আলোচনা করবো। প্রথমে আসে নিরুপমা, মিউট করো। প্রথমে আসা যাক কোষ প্রাচীর। একটা কথা খেয়াল রাখবে, কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়। কোষ প্রাচীরটা কোথায় দেখা যায় বলো? উদ্ভিদ কোষে দেখা যায়। উদ্ভিদ কোষে দেখা যায়, কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে দেখা যায় না। আমরা গত ক্লাসে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে যে দেখেছিলাম, খেয়াল করে দেখো ছবিটা মনে আছে কিনা। আমরা এখানে দেখো, এই যে বাইরের যে প্রাচীর আবরণটা, সেলুলোজ দ্বারা মোটা আবরণটা, তাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। আর ভিতরের যে আবরণটা তাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। আর ঠিক এখানে দেখো, এটা তো প্রাণী কোষ, এর বাইরে কিন্তু এরকম কোনো মোটা সেলুলোজ নির্মিত কোষ নাই, শুধুমাত্র প্লাজমা মেমব্রেন আছে। মনে আছে? দেখো এখন দেখো, দেখাই দিচ্ছি আবার, দেখতে পাচ্ছো? জি ম্যাম। প্রাণী কোষের বাইরে কিন্তু কোনো
কোষ কি বলে কোষ প্রাচীর নাই, শুধুমাত্র প্লাজমা মেমব্রেন আছে। কিন্তু উদ্ভিদ কোষে দেখো মোটা সেলুস তৈরি একটা কোষ প্রাচীর আছে, তার ভিতরে আছে প্লাজমা মেমব্রেন। তাহলে বলা যায় তাহলে কি বলা যায় তাহলে বলা যায় যে উদ্ভিদ কোষে শুধুমাত্র কোষ প্রাচীর থাকে, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। দেখো উদ্ভিদ কোষে এই যে বাইরের যে প্রাচীরটা এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর, বাইরের যে বরণটা তাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। খেয়াল করেছো ছবিতে? দেখো খেয়াল করে দেখো, দেখতে পাচ্ছো আকার প্রদান করে এবং ভিতর ও বাইরের মধ্যে জল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে এবং এর ভিতরে অংশকে রক্ষা করে। তাহলে কোষ প্রাচীরের কাজ হচ্ছে কয়টা? দেখো একটা হচ্ছে কোষের আকার প্রদান করা, দুই নাম্বারটা হচ্ছে ভিতরে ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করা, এবং তিন নাম্বারটা হচ্ছে এরা ভিতরের অংশকে রক্ষা করে। তাহলে কোষ প্রাচীরের কাজ কয়টা পেলাম আমরা? তিনটা। খাতে লেখো, কোষ প্রাচীরের কাজ হচ্ছে তিনটা, লেখো তাড়াতাড়ি করে লেখো। কোষ প্রাচীরের কাজ হচ্ছে তিনটা, একটা কোষের আকার প্রদান করা, দুই ভিতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করা, এবং তিন হচ্ছে ভিতরে অংশকে রক্ষা করা। তাড়াতাড়ি করো। কোষের আকার প্রদান করা, কোষের আকার প্রদান করা, ভিতরে ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কোষের ভিতরে ও বাইরে মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করা, কোষের ভিতরে ও বাইরে মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করা, এবং তিন নাম্বারটা হচ্ছে এরা কোষের ভিতরে অংশকে। ম্যাম একটু বলবেন? হ্যাঁ প্রথমটা, ম্যাম প্রথমটা একটু বলবেন। কোষের আকার প্রদান করা, কোষের আকার প্রদান করা, ভিতরে ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করা এবং ভিতরের অংশকে রক্ষা করা, এই তিনটা কাজ হচ্ছে কোষ প্রাচীরের কাজ। এবার আসো প্রোটোপ্লাজম। আমরা যে একটু আগে বললাম কোষের তিনটা অংশ, দুটা অংশ, প্রথম দুটা অংশ একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রোটোপ্লাজম হচ্ছে কোষ ও প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলি নিয়ে থকথকে আধা তরল বস্তুটিকে বলা হয় প্রোটোপ্লাজম। এই যে পুরো জিনিসটা, এই পাতলা প্লাজমা মেমব্রেন কোষ প্রাচীরের ভিতরে যে ভিতরে যে কোষ প্রাচীরের যে পুরো অংশটা হচ্ছে থকথকে জেলি থকথকে আধা তরল বিশিষ্ট বস্তুটিকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। একে জীবনের ভিত্তি বলা হয়। আচ্ছা, জীবিত কোষ এবং মৃত কোষের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে জীবিত কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে আর মৃত কোষের মধ্যে কোনো প্রোটোপ্লাজম থাকে না, এই জন্য প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভিত্তি। এর আবার তিনটা অংশ আছে, তিনটা অংশ কি কি? এই দেখো খেয়াল করে দেখো, বাইরে হচ্ছে প্লাজমা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, দুই নম্বর ভিতরে এই যে এটা হচ্ছে সাইটোপ্লাজম, আর এই যে মোটা এই গোল আকার একটা অংশ দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের অংশ কয়টি? তিনটি। বাইরে হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, ভিতরটা হচ্ছে সাইটোপ্লাজম, আর নিচ ভিতরে এই যে গোল অংশ এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে লেখো প্রোটোপ্লাজমের অংশ তিনটি, লেখো প্রত্যেকে দাঁতে হাত চালাও। প্রোটোপ্লাজমের অংশ তিনটি, প্রোটোপ্লাজমের অংশ হচ্ছে তিনটি, এক কোষ ঝিল্লি, দুই সাইটোপ্লাজম, এবং তিন নিউক্লিয়াস। খুব দ্রুত হয়েছে। এখন আমরা কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করব। প্রোটোপ্লাজম তোমাকে দ্রুত হতে হবে, এত স্লো হলে হবে না। ম্যাম শেষ।
প্রোটোপ্লাজম গ্রুপের তিনটি অংশ করছিলি সাইটোপ্লাজম নিউক্লিয়াস এখন আমরা করছিলি নিয়ে আলোচনা করব এখানে চলে আসো এখানে দেখো এই যে কোষটা এই কোষের ভিতরে এই যে ভিতরে যে প্রাচীরটা বাইরের প্রাচীরের ভিতরে একটা প্রাচীর দেখাচ্ছে দুটো প্রাচীর দেখা যাচ্ছে না দুটো একটা বাইরেটা হচ্ছে কোষ প্রাচীর আর ভিতরটা হচ্ছে কি কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন এই প্লাজমা মেমব্রেনটা প্রাণী কোষে দেখা যায় উদ্ভিদ কোষে দেখা যায় তার শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায় প্রাণী কোষে দেখা যায় না তাহলে সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে থাকা এই যে নরম পর্দাটা দেখা যাচ্ছে ভিতরের যে নরম পর্দাটা দেখা যাচ্ছে তাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বা কোষ মেমব্রেন কেমন একে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি এটি কোষের ভিতরে বাইরের মধ্যে পানি কোষদমন ও গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে এর কাজ হচ্ছে কোষের ভিতরে ও বাইরের মধ্যে পানি খনিজ পদার্থ এবং গ্যাসকে নিয়ন্ত্রণ করা প্রোটোপ্লাজমের দ্বিতীয় অংশটা হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস এই প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটাকে বাদ দিলে বাকি যা অংশটুকু আছে সবকিছু নিউ সাইটোপ্লাজম এই গোলাকার যে নিউক্লিয়াসটা আছে এটাকে বাদ দিলে বাকি যা থাকে যা অর্ধতরল যে অংশটুকু থাকে যা অর্ধতরল যে অংশটুকু থাকে তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম এর প্রথম কাজ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অন্য অঙ্গগুলিকে ধারণ করা যেমন প্লাস্টিক মাইটোকন্ড্রিয়া গোলজি বস্তু সেন্ট্রোসোম এন্ডোপ্লাজমিক সাইটোপ্লাজম এগুলো সবগুলিকে ধারণ করা হচ্ছে তার কাজ কিছু শারীরবৃত্তীয় কাজ এখানে সম্পূর্ণ হয় যেমন সালোক সংশ্লেষণ কিছু শারীরিক সংশ্লেষণ শারীরবৃত্তীয় কাজের মধ্যে যেমন সম্পূর্ণ এখানে সম্পন্ন হয়ে থাকে তাহলে দেখো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির ভিতরে কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াস ছাড়া যে অর্ধতরল অংশটুকু থাকে তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গগুলো থাকে এবং কিছু শারীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয় যেমন সাইটো যেমন শারীরিক সংশ্লেষণ তোমরা কিন্তু জিনিসটা পড়তে হবে তা না পড়লে কিন্তু তোমরা পারবে না তোমরা যদি প্রতিদিন এসে আমার ক্লাসে আসো এবং চুপ চুপ করে বসে থাকো চলে যাও তাহলে কিন্তু হবে না তাহলে দেখো মেয়েরা এতক্ষণ আমরা পড়লাম কি একটা কোষের প্রধান অংশ কয়টি তোমার খাতায় লিখেছো না লিখেছো জি ম্যাম হ্যাঁ বলো কথা না বললাম কিভাবে বুঝবো যে তোমরা আমার ক্লাস করছো একটা কোষের কয়টা প্রধান অংশ তিনটি প্রোটোপ্লাজমের প্রধান অংশ একটা কোষের প্রধান অংশ কয়টি দুইটি দুইটি কি কি কোষ প্রাচীর প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম উচ্চারণ করো প্রোটোপ্লাজম উচ্চারণ প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম আবার বলো উচ্চারণ করো প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম হ্যাঁ প্রোটোপ্লাজম তাহলে একটা কোষের প্রধান অংশ হচ্ছে দুটো এক হচ্ছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম ঠিক আছে এখন প্রোটোপ্লাজমে আবার কয়টা অংশ নিউক্লিয়াস এখন দেখো কোষ প্রাচীর কি কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায় এটা প্রাণী কোষে দেখা যায় না এটা জড় পদার্থ সেলুলোজ দ্বারা তৈরি থাকে কোষ প্রাচীরে ছোট ছোট কোষ থাকে তোমাদের খাতায় লেখা আছে দেখো কোষ প্রাচীরে তিনটা কাজ আছে লেখার বলো কি কি কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে কোষের ভিতরে ও বাইরে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে এবং কোষের ভিতরের অংশকে রক্ষা করে এই
মেহজাবিন খান মিউট করো যার বাসা থেকে আওয়াজ আসছে মেহজাবিন ক্লাস মেহজাবিন খান কি ক্লাসে আছে ম্যাম আছে জি ম্যাম হ্যাঁ এখন আমাকে বলো তুমি আমাকে বলো কোষ প্রাচীরের তিনটা কাজ বলো দেখে দেখেই বলো তুমি লিখেছো অনিকা তুমি মিউট হয়ে আছো খাতা কি তুমি লিখেছো একটু হলো আরেকটু হলো সাইটোপ্লাজম আর তিন নাম্বারটা হচ্ছে নিউক্লিয়াস আমি বলেছি কোষ প্রাচীরের তিনটা কাজ তুমি কি খাতায় লিখেছো কোষের ভিতরে ও বাইরে মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে কোষের ভিতরের অংশকে রক্ষা করে রক্ষা করে ঠিক আছে এইখানে দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষ কেন সঞ্জিতা দুই নাম্বারটা আরেকবার বলো না কোষের ভিতরে ও বাইরে মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে মেরা তোমার বইয়ে 23 পৃষ্ঠা চলে যাও 23 পৃষ্ঠায় দেখো কোষ প্রাচীর ওখানে লেখা আছে শেষের লাইনটা পেছো কোষ প্রাচীরের শেষের লাইনটা হচ্ছে আচ্ছা এখানে আমি এটা কেন বলো তো মেরা এটা কেন বলো উদ্ভিদ কোষ এটা প্রাণী কোষ কেন বললাম না বলতে পারো বলতে পারো কেন বললাম কোষ দেখি কার মাথায় বুদ্ধি আছে বলো দেখি আমি ছবির মাধ্যমে কি দেখাচ্ছি না না আবার একটু বলবেন এই ছবির মাধ্যমে আমি কি দেখাচ্ছি ম্যাম কোষ প্রাচীর কোষ প্রাচীর কোন ধরনের কোষে পাওয়া যায় ম্যাম উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষ তাও জি স্যার আরে ম্যাম উদ্ভিদ ছবি কোষ ছবি এটা কোন কোষের ছবি ম্যাম উদ্ভিদ উদ্ভিদ কোষ কারণ এর মধ্যে কোষ প্রাচীর আছে যেহেতু এর মধ্যে কোষ প্রাচীর আছে আমরা জানি শুধুমাত্র উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায় এই জন্য এটা হচ্ছে উদ্ভিদ কোষের ছবি মনে থাকবে জি ম্যাম এখন আমাকে বলো তো মৃত কোষ আর জীবিত কোষের মধ্যে প্রধান পার্থক্য কি ম্যাম আবার বলবে মৃত কোষ ও জীবিত কোষের মধ্যে প্রধান পার্থক্য কি ম্যাম মৃত কোষে প্রোটোপ্লাজম থাকে আর জীবিত কোষে থাকে না মৃত কোষে থাকে না জীবিত কোষে থাকে কোষে থাকে না জীবিত কোষে থাকে এই জন্য প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভিত্তি এটা কি এটা কোষ প্রাচীরের অভ্যন্তরে এই দেখো কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলিনে থকথকে যে অংশটুকু পুরো জিনিসটা হচ্ছে প্রোটোপ্লাজম এর তিনটা অংশ একটা হচ্ছে কোষ ঝিল্লি সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস কোষ ঝিল্লি সাইটোপ্লাজম এবং বলো মেরা কোষ ঝিল্লি সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস প্রোটোপ্লাজম কাকে বলে কোষ প্রাচীর কাকে বলে সাইটোপ্লাজম কাকে বলে সবগুলো তোমাদের শিখতে হবে তা না হলে পারবে না মনে থাকবে জি ম্যাম জি ম্যাম এবার আসো কোষ ঝিল্লি কাকে বলে এইখানে এই বাইরে দুটো পর্দা দেখা যাচ্ছে এই কোষের বাইরে দুটো পর্দা দেখা যাচ্ছে একটা হচ্ছে বাইরে একটা হচ্ছে ভিতরে বাইরেরটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর ভিতরটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন এই যে এই যে এই যে কোষ ঝিল্লিটা আছে হচ্ছে আমাদের এখনকার দেখার বিষয় অর্থাৎ কোষ প্রাচীরের ভিতরে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভিতরে যে পাতলা পর্দাটা থাকে তাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি আর প্রাণী কোষে শুধুমাত্র কোষ ঝিল্লি থাকে সেখানে কোষ প্রাচীর থাকে না তাহলে সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে যে নরম পর্দাটা তাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন এটা কোষের ভিতরে এবং বাইরে পানি খনিজ লবণ এবং গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম হচ্ছে এই পুরো প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটা বাদ দিই এই যে পুরো গোল নিউক্লিয়াস দেখতে পাচ্ছ ছবিতে
আমি দেখাচ্ছি বাকি পুরো অংশটাই সাইটোপ্লাজম মিস্টার বাতরে যা আছে সবগুলি হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম হচ্ছে কাজ হচ্ছে ভিতরে ছোট যে অঙ্গাণু আছে কাজ করে এই যে বিভিন্ন ছোট ছোট অঙ্গাণুগুলো আছে এগুলোকে সাইটোপ্লাজমের প্রধান কাজ এই অঙ্গাণুগুলো কি কি আছে যেমন মাইটোকন্ড্রিয়া আছে ক্লোরোপ্লাস্ট আছে তারপর গোলজি ইয়া মিউট করো হ্যাঁ রাইবোজোম আছে হ্যাঁ তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে যা আছে সবগুলোকে ধারণ করে কে সাইটোপ্লাজম আর তার আরেকটা কাজ হচ্ছে কিছু শারীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয় যেমন শারীরবৃত্তীয় কাজগুলো কি কি শালক সংশ্লেষণ ঠিক আছে তাহলে সাইটোপ্লাজম কাকে বলে কোষ ঝিল্লি কাকে বলে তারপরে প্রোটোপ্লাজম কাকে বলে কোষ প্রাচীর কাকে বলে কাকে বলে প্রথমে শিখবা তারপরে শিখবে এদের কাজ কি এদের কাজ কি আরেকটা কাজ আমি আজকে বেশি পড়াবো না এই জন্য কারণ গতদিন তোমরা আমাকে পড়া ভালো করে পড়োনি তোমাদেরকে আমি পড়তে বলেছিলাম এই যে একটা অংশ দেখা যাচ্ছে গতদিন আমি ক্লাসে দিয়েছিলাম কোষ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য তোমরা দেখেছো না এমন লিখেছো আছে না খাতায় কি লেখা আছে ইয়েস ম্যাম টাকার তো কথা তখন তো বসে বসে লিখেছিলে তোমরা এই এটা কিন্তু এটা কিন্তু মুখস্থ করতে হবে আমি সামনের দিন পড়া ধরবো তোমাদের আর বাড়ির কাজ কি থাকলো ওকে ম্যাম ওকে বাড়ির কাজ থাকলো আমি একটা দিলাম শুধুমাত্র একটা বাড়ির কাজ দিলাম সেটা হচ্ছে উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ চিহ্নিত অংশ চিহ্নিত বিভিন্ন অংশ চিহ্নিত করে একটা উদ্ভিদ কোষ সংকলন আমি তো এঁকেছি তাদের এঁকেছো যারা এখনই তাদের কথা বলতেছি আমি আর মুখস্থ করবে কে কে একটা হচ্ছে উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য তারপরে আমি কি বললাম আজকে কতগুলো সংজ্ঞা দিলাম কোষ প্রাচীর কাকে বলে প্রোটোপ্লাজম কাকে বলে সাইটোপ্লাজম কাকে বলে বলেছি না কাকে বলে সবগুলো সংজ্ঞা এদের কাজ কি এগুলো খুব ভালো করে আবার একটু বলবেন ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ